না রাজা, তুই রাজা, আমি অভিনয় রাজা, তুই রাজা, অভিনয় রাজা। ভাই রে তুই রাজা হবি, ভাই রে সেনাপতি হব আমি, ভাই রে রাজা হবে তুমি, ধরো তুমি রাজা, তুমি ধরো তুমি রাজা, তুমি আমি হব সেনাপতি। আমি বলছি আমি তোর সেনাপতি হব, আমি হব সেনাপতি, তুই রাজা হবি, তুই রাজা, তুই রাজা, আমি সেনাপতি। কেমনটা লাগে আপন দুলাল, তোমাদের মাঝে কে রাজা হবে কে সেনাপতি হবে এই নিয়ে ঝগড়া করছো? কাকা বাবু আমি তোমাকে অনেকগুলো বল কিনে দেব, তাই শুধু বলবে যে দুলাল রাজা হবে। আচ্ছা কাকামণি, হ্যাঁ তোমাকে অনেকগুলো মিষ্টি খাওয়াবো, তুমি বলবে না, তুমি বলবে কাকামণি তুমি শোনো শোনো বাতাসে ভালোবাসো, কাকামণি কাকামণি আমাকে মিষ্টিও খাওয়াতে হবে না বাতাসও খাওয়াতে হবে না, শুধু আমার কথাগুলো শোনো। রাজা বা সেনাপতি হতে হলে তোমাদেরকে যুদ্ধ বিদ্যা শিক্ষায় পারদর্শী হতে হবে, তা কি হয়েছে কাকামণি? এটা আবার কি যুদ্ধ বিদ্যা? যুদ্ধ বিদ্যা শিক্ষায় পারদর্শী হবে, তারপর তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে, যে যুদ্ধ জয়লাভ করবে সেই হবে এই রাজ্যের রাজা, আর যে যুদ্ধ পরাজিত হবে সেই হবে এই রাজ্যের। হয়ে গেল কাকামণি, আমি কি যুদ্ধ পারি? তা আবার কে দাদা? আর আমি একটি মুরগিও মরবে না। শোনো শোনো দুলাল, আমি তোমাদের দুবাইকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেব, তারপর তোমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে, তোমাদের দুবাইয়ের মাঝে যুদ্ধ হবে, যে যুদ্ধে জয় লাভ করবে সে হবে এই রাজ্যের সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে এই রাজ্যের রাজা, ঠিক আছে? আমি হব সেনাপতি। মতো না, তুমি হব সেনাপতি। শোনা আমি তোমাদের যুদ্ধের কৌশল শিখিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে কাকু,